সবজিগাড়ির কাণ্ডে গ্রেফতার আরও দুই, উঠছে 5,000 টাকার সুপারি দেওয়ার প্রসঙ্গ, মধ্যস্থতাকারীর খোঁজে পুলিশ। শিক্ষক নিয়োগের দুর্নীতি মামলায় প্রাক্তন সিবিআই কর্তা সৃষ্টি চরিত্র রঞ্জন, সিবিআই নির্দেশের পরেই বেপাত্তা বাগদার চন্দন মণ্ডল। সরকারি টাকা অমিল, স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা দিয়ে বকেয়া 2.5 কোটি মিলছে না কল্যাণীর গান্ধী মেমোরিয়াল হাসপাতালে। অঙ্গনবাড়ি কেন্দ্রে খিচুড়িতে সাপ জামালপুরে আতঙ্কে একাধিক অসুস্থ বোধে হাসপাতালে, পর্যবেক্ষণের পর শিশুদের ছাড়া হয়। বন্যপ্রাণীদের গতিবিধি নজরে রাখতে বসল সিসিটিভি, বাঁকুড়া জয়পুর ও বিষ্ণুপুর জঙ্গলে গোপন ক্যামেরায় চলবে নজরদারি। বাড়তি ভাড়া কিনে সংঘর্ষ, ঘাট কর্মী নিত্যযাত্রীদের মধ্যে হাতাহাতিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ কাটোয়ার বল্লভপাড়া ফেরিঘাট। গরম পড়তে জলকষ্ট, জলাভাব মেটাতে বড়াবাজারে সোলার পাম্প বসালো পুরুলিয়া জেলা পরিষদ, মুখে হাসি গ্রামবাসীদের। নমস্কার, আমি পারমিতা, শুরু করছি জেলা সারা দিন। বিজেপি বিভিন্ন জায়গায় অবরোধ করেছে, জরুরি পরিষেবার গাড়ি আটকে যাওয়ায় সাধারণ মানুষের সমস্যা বাড়ছে। নবান্নে সাংবাদিক বৈঠকে খুব উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের খুব কষ্ট হচ্ছে, সকাল 10টা থেকে কেউ কেউ রাস্তা অবরোধ করে রেখে দিয়েছে। যদিও এটা প্রতিবাদ বলে আমরা মেনে নিচ্ছি, কিন্তু প্রতিবাদের ভাষায় এমন কিছু হওয়া উচিত নয় যাতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। কয়েকজন কোনো কোনো পলিটিক্যাল পার্টির ইন্ধনে, দেখুন, ইস্যুটাকে আমরা কেউ সাপোর্ট করছি না। প্রথমে আপনাদের ভালো করে বলবো যে প্লিজ আমার ইস্যুটাকে ডিস্টার্ব করবেন না, এটা খুব সেন্সিটিভ ইস্যু। হাজার হাজার গাড়ি রাস্তায় দাঁড়িয়ে আছে, অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, ডাক্তারের গাড়ি দাঁড়িয়ে আছে, পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে, ফায়ার ব্রিগেডের গাড়ি দাঁড়িয়ে আছে। বিজেপি দুই কেন্দ্রীয় নেতার নামে থানায় থানায় স্মারকলিপি জমাধীন, প্রয়োজনে রাষ্ট্রপতির কাছে দরবার করুন নুপুর শর্মা এবং নবীন জিন্দাল নিয়ে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়। এরই পাশাপাশি কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে শান্তিপূর্ণ ধিক্কার মিছিলের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। এই দুজনের বিরুদ্ধে এফআইআর করুন, থানায় থানায় ডায়েরি করুন, তাকে গ্রেপ্তার করতে হবে, ডেপুটেশন দিন, দল বেঁধে যাওয়ার দরকার নেই, তাতে একটা অন্য উল্টো রিয়াকশন হয়। চার পাঁচজন যান থানায় থানায়, গিয়ে এফআইআর করুন, রাষ্ট্রপতির কাছে চিঠি লিখুন, নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে মিছিল মিটিং করুন। আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে রাজভবনের সামনে বিক্ষোভরত চাকরি প্রার্থীরা, শরীর শিক্ষার চাকরি প্রার্থীরা, তারা বিক্ষোভ দেখাচ্ছেন রাজভবনের সামনে, যেখানে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই খবর রয়েছে। রাজভবনের সামনে বিক্ষোভরত চাকরি প্রার্থীরা, তারা চাকরির দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন এই মুহূর্তে রাজভবনের সামনে, এবং তাদের টেনে হিঁচড়ে পুলিশ, কিন্তু পুলিশ ভ্যানে তোলে তাদের অ্যারেস্ট করা হয়, এবং এই মুহূর্তে একেবারে রণক্ষেত্রের চেহারা রাজভবনের সামনে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি আরও একবার, শরীর শিক্ষার চাকরি প্রার্থীরা, তারা এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন রাজভবনের সামনে, সেখানে একেবারে হুলস্থুল পরিস্থিতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত রয়েছেন রাজভবনে। যারা কয়েকজন ছিলেন, 13 জন, তাদের মধ্যে অধিকাংশকে তুলে দেওয়া হয়েছে গাড়িতে। অন্যদিকে যারা বেশ কয়েকজনকে গাড়িতে তোলা যায়নি, তারাই মুহূর্তে দেখতে পাচ্ছি রাজভবনের গেট, তারা দেখা করে তারা আবেদন করবেন। বেশ, যারা কয়েকজন ছিলেন, 13 জন, তাদের মধ্যে অধিকাংশকে তুলে দেওয়া হয়েছে গাড়িতে। অন্যদিকে যারা বেশ কয়েকজনকে গাড়িতে তোলা যায়নি, তারাই মুহূর্তে দেখতে পাচ্ছি রাজভবনের গেট, তারা দেখা করে তারা আবেদন করবেন। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শরীর শিক্ষার চাকরি প্রার্থীরা, তারা বিক্ষোভে সামিল হয়েছেন রাজভবনের সামনে, পুলিশের সঙ্গে শরীর শিক্ষার চাকরি প্রার্থীদের দস্তাদস্তি বেঁধে যায়, পুলিশ তাদের টেনে হিঁচড়ে পুলিশ ভ্যানে তোলার চেষ্টা করে, কিন্তু তারা রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন রাজভবনের সামনে, একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করেছি আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। দেবজ্যোতি, জানতে চাইবো রাজভবনের সামনে এই যে শরীর শিক্ষার চাকরি প্রার্থীরা যারা বিক্ষোভ দেখাচ্ছেন, তাদের এই মুহূর্তে কি অবস্থান, এবং পুলিশ কি সকলকে ইতিমধ্যে পুলিশ ভ্যানে তুলে নিয়ে গিয়েছে,
নাকি এখনো পর্যন্ত তারা অবস্থান বিক্ষোভে অনড় রয়েছেন? দেখো, 13 জন শ্রমিক এবং কর্মশিক্ষার চাকরি প্রার্থী তারা বেশ কয়েকদিন ধরেই বিক্ষোভ করছিলেন ধর্মতলাতে। আজকে কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজভবনে ঢোকেন, কারণ আগামী কাল থেকে বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে, বেশ কয়েকটি বিল নিয়ে তার সঙ্গে আলোচনা করার কথা। সেই জায়গাতে মুখ্যমন্ত্রী যখন রাজভবনে ঢুকেছিলেন, সেই রাজভবনের গেটের সামনে এই 13 জন চাকরি প্রার্থী তারা এসে বিক্ষোভ করতে শুরু করেন। প্রায় 40 মিনিট তারা এই বিক্ষোভ কর্মসূচি করেন। এই কিছুক্ষণ আগে তোমার সঙ্গে যখন কথা বলছি, তখন সকলকে গ্রেপ্তার করা হয়েছে বা আটক করা হয়েছে, এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। তাদের ইতিমধ্যে কিন্তু লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে। তারা যেটা দাবি করছিলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী তাদের চাকরির ব্যাপারে আশ্বাস দিয়েছেন, এখনো পর্যন্ত কিছু হচ্ছে না, সেই জন্য তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্যই তারা রাজভবনের সামনে এসেছিলেন। কিন্তু বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছিল, তারা সকলকে এখনো পর্যন্ত আটক করেছে এবং তাদের সকলকেই লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে। এবং সেখানে তাদের কাছ থেকে একটি আবেদনপত্র নেওয়া হয়েছে, সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেওয়া হলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে দেখো, যেভাবে তাদের পুলিশ কিজান খানে তোলা হয়েছে তা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন রয়েছে। পর্যাপ্ত মহিলা পুলিশ কর্মী ছিলেন না, সেই অবস্থায় তাদের তুলতে বেশ কিছুটা অসুবিধা হয়। এবং কিছুক্ষণ আগে বেশ কয়েকজন মহিলা পুলিশ আছে এবং তারপরে তাদের আটক করা হয়েছে এবং লালবাজারে তাদের নিয়ে যাওয়া হয়েছে। অনেক ধন্যবাদ, আমরা কথা বলছিলাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। জানিয়ে রাখি আপনাদের আরো একবার, চাকরি প্রার্থীদের বিক্ষোভ রাজভবনের সামনে। চাকরি প্রার্থীরা তারা বিক্ষোভে সামিল হন, শরীর শিক্ষার চাকরি প্রার্থীরা তারা রাজভবনের সামনে বিক্ষোভে সামিল হন, কিন্তু পুলিশ তাদের ঘটনাস্থল থেকে আটক করে এবং ইতিমধ্যেই তাদের লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। দেখা করে তারা আবেদন করবেন। বেশ, যারা কয়েকজন ছিলেন 13 জন, তাদের মধ্যে অধিকাংশকে তুলে নেওয়া হয়েছে গাড়িতে। অন্যদিকে যারা বেশ কয়েকজনকে গাড়িতে তোলা যায়নি তারাই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি রাজভবনে। একটি নির্মীয়মান বেসরকারি স্কুলের ছাদ ভেঙে তিনজনের চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনাটি ঘটেছে কোচবিহারে, কোচবিহারের 2 নম্বর ব্লকের ঘটনা। আপনাদের জানিয়ে রাখি আরও একবার, কোচবিহারে 2 নম্বর ব্লকে একটি নির্মীয়মান স্কুলের ছাদ ভেঙে তিনজনের চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, নির্মীয়মান স্কুলের ছাদ ভেঙে তিনজনের চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে। কোচবিহারের 2 নম্বর ব্লকের পুন্ডিবাড়ি থানার অন্তর্গত কাকরি বাড়ি এলাকায় এই ঘটনা ঘটেছে। নির্মীয়মান একটি বেসরকারি স্কুলের ছাদ ভেঙে তিনজনের চাপা পড়ার আশঙ্কা। কোচবিহারের 2 নম্বর ব্লকের পুন্ডিবাড়ি থানার অন্তর্গত কাকরি বাড়ি এলাকার ঘটনা। আমরা টেলিফোনে যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি অনুপম সাহার সঙ্গে। অনুপম, এই যে তিনজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এবং তারা চাপা পড়ে রয়েছে বলে জানতে পারা যাচ্ছে, তোমার কাছ থেকে এই নিয়ে একটু বিস্তারিত জানতে পারবো, জানতে চাইবো যে তিনজন যারা চাপা পড়ে রয়েছেন তাদের কি ইতিমধ্যে উদ্ধার করা সম্ভব হয়েছে কি? দেখো পারমিতা, আজকে কোচবিহার 2 নম্বর ব্লকের সোনারী কাকরিবাড়ি এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। নবনির্মীয়মান একটা স্কুল, সেই স্কুল তৈরি হচ্ছিল, সেই স্কুলের আজ কিন্তু পড়ে যাওয়া দুমড়ে মুচড়ে গেছে, এরকম কিন্তু ছবি উঠে এসেছে। এবং এই দুমড়ে মুচড়ে যাওয়ায় এই নিচে কিন্তু বেশ কয়েকজন কাজ করছিল এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এই ঘটনায় তিনজন এখন পর্যন্ত আটকে রয়েছে এমনটাই আমরা জানতে পেরেছি। ঘটনায় উদ্ধার কাজ শুরু করেছে জেলা প্রশাসন, মহকুমা প্রশাসন এবং ব্লক প্রশাসন, পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছে। ইতিমধ্যে 5টা জেসিপি দিয়ে উদ্ধার কার্য শুরু হয়েছে, স্থানীয় বাসিন্দারাও কিন্তু হাত লাগিয়েছে উদ্ধার কার্যে। তবে এখনো পর্যন্ত কোনো কিন্তু দেহ উদ্ধার হয়নি, উদ্ধার কার্য কিন্তু চলছে জোর কদমে, উদ্ধার কার্য চলছে। এলাকায় বাসিন্দারা উপস্থিত হয়েছে, প্রচুর মানুষ এখানে কিন্তু চলে এসেছেন। পাশাপাশি কোচবিহার 2 নম্বর ব্লকের বিডিও এবং মহকুমা প্রশাসন, মহকুমা আধিকারিক রকিবুর রহমান, তিনিও কিন্তু এসে উপস্থিত হয়েছেন। বেশ, অনেক ধন্যবাদ অনুপম তোমাকে। আপাতত তুমি পরিস্থিতির দিকে নজর রাখো, আমরা পরবর্তীকালে এই সংক্রান্ত খবরের আপডেট আপনাদের সামনে তুলে ধরব।
জেলা সারা দিন এখন সময় একটা ছোট্ট বিরতির। কেতুগ্রামের রেণু খাতুনের কবজি কেটে নেওয়ার ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করল পুলিশ। তাদের নাম আশরাফ আলী ও হাবিব শেখ, বাড়ি মুর্শিদাবাদের ভরতপুর থানার তালডাঙ্গা গ্রামে। রেণুর কবজি কাটার সময় এই দুজন সঙ্গ দিয়েছিল বলেই অভিযোগ পুলিশের। তবে তালডাঙ্গা গ্রামের যে ব্যক্তি রেণুর স্বামী শের মোহাম্মদের সঙ্গে আশরাফ ও হাবিবের পরিচয় করিয়ে দিয়েছিল, এখনও তাদের খোঁজ পায়নি পুলিশ। বৃহস্পতিবার তাদের কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের ছদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। বৃহস্পতিবারই রেলপথে কেরলে পালিয়ে যাওয়ার ছক কষেছিল মুর্শিদাবাদের ভরতপুর থানার তালডাঙ্গা গ্রামের আশরাফ আলী ও হাবিব শেখ, কিন্তু রাজ্য ছাড়ার আগেই তারা ধরা পড়ে যায় পুলিশের জালে। বুধবার রাতে তালডাঙ্গার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় আশরাফ ও হাবিবকে। তদন্তে নেমে পুলিশ জেনেছে কেরলে পরিযায়ী শ্রমিকের কাজ করে আশরাফ ও হাবিব। দিন পনেরো আগে তালডাঙ্গায় ফেরে তারা ওই গ্রামেই রেণু খাতুনের স্বামী শের মোহাম্মদের এক আত্মীয়ের বাড়ি। নিজের পরিবার ও স্ত্রীকে নিয়ে তার সমস্যা সে আত্মীয়কে জানালে ওই আত্মীয় আশরাফ ও হাবিবের সঙ্গে যোগাযোগ করে। তাদের বলা হয়, হাতে যখন কোনো কাজ নেই তখন অন্য রকম একটা কাজ করলে ৫,০০০ টাকা মিলবে। মাগ্গিগন্ডার বাজারে সেই টোপে রাজি হয় আশরাফ ও হাবিব এবং নির্দিষ্ট দিনে শের মোহাম্মদের ডাকে কেতুগ্রামে পৌঁছয়। তবে পূর্ব শর্ত মতো অপারেশনের পরে ৫,০০০ টাকা আশরাফ ও হাবিব পেয়েছিল কিনা তা জানতে দুজনকে নিজেদের হেফাজতে নিতে চাইছে পুলিশ। পুলিশের দাবি, রেণুর কবজি কাটার সময় ওই দুজন হাজির ছিল এবং সক্রিয় ভূমিকাও ছিল তাদের। বৃহস্পতিবার তাদের কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশের আশা, আশরাফ ও হাবিবকে জেরা করে খোঁজ মিলবে তালডাঙ্গা গ্রামের মধ্যস্থতাকারী। কাটোয়া থেকে চন্দন সেনগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি। রহস্য জিয়ে রেখেছেন বাগদার চন্দন মণ্ডল। একদা রাজ্যের মন্ত্রী তথা সিবিআই এর প্রাক্তন যুগ্ম অধিকর্তা উপেন বিশ্বাসের সৃষ্ট চরিত্র রঞ্জনের নাম ধাম আদালতে খোলসা হলেও ধরাছোঁয়ার বাইরে থেকে গিয়েছেন মামা ভাগ্নে গ্রামের ওই প্যারা টিচার। প্রাথমিকের শিক্ষক নিয়োগ মামলার বৃহৎ পরিসরে রঞ্জনের কর্মকাণ্ডের খোঁজ পেতে সিবিআই তদন্তের নির্দেশের পরেই বাড়ি ছেড়েছেন চন্দন। প্রতিবেশীরা তার খোঁজ পাচ্ছেন না, পরিবারও জানে না তাঁর অবস্থা, এমনটাই দাবি বাড়ির লোকজনের। প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতি মামলায় সব আলো কেড়েছেন বাগদার চন্দন মণ্ডল, বস্তুত আদালতের নজরেও মামা ভাগ্নে গ্রামের ওই প্যারা টিচার। বছরখানেক আগে রাজ্যের মন্ত্রী তথা সিবিআই এর প্রাক্তন যুগ্ম অধিকর্তা উপেন বিশ্বাসের কল্পচরিত্রে উঠে এসেছিল রঞ্জনের নাম। বাগদায় কান পাতলে শোনা যায়, মোটা টাকার বিনিময়ে যে কোনো রকম স্কুল শিক্ষকের চাকরি দেওয়ার ক্ষেত্রে রঞ্জনের খ্যাতি ছড়িয়েছিল জেলার বাইরেও। সেই সূত্রেই টাকা নিয়ে চাকরি দিতে না পারলে সুদ সমেত টাকা ফেরত দেওয়ার কারণে সৎ বিশেষণ পেয়েছিল উপেন বিশ্বাসের ভাইরাল চরিত্র। বুধবার কলকাতা হাইকোর্টে রঞ্জনের নামধাম খোলসা হওয়ার পরেই বাগদার মামা ভাগ্নে গ্রামে খোঁজ মিলছে না চন্দন মণ্ডলের। কোর্টের উপরে তো আমাদের কিছু বলার নেই, যেটা কোর্ট করবে, কোর্ট যেটা নির্দেশ দিয়েছে সেই মতন কাজ হবে। উনি কি চাকরি দিয়েছেন তো কখনো শুনেছেন? এলাকায় আপনি তো ওই ওয়ার্ডের মেম্বার জনপ্রতিনিধি। হ্যাঁ, আমি ওই ওয়ার্ডের মেম্বার, আমি জনপ্রতিনিধি। ওই বিভিন্ন লোক আসে, বিভিন্ন কাজকর্মের ভিতর দিয়ে থাকে। হ্যাঁ, কে কি করে না করে ও তো আমাদের এতগুলো লোকের চাকরি দিয়েছে বলছে। গ্রামের প্রতি লোকের চাকরি হয়েছে, সাদা খাতা জমা দেওয়া হতো এবং ওনাকে বলা হচ্ছে যে মানে প্রাথমিক শিক্ষকের রিটেলার। দেখ, শোনা যায় অনেক কিছু, কিন্তু অ্যাকচুয়ালি আমি সঠিক এটা বলতে পারবো না। হ্যাঁ, বছরের পর বছর কেবল অন্যকেই স্কুল চাকরি দেওয়ার দায় নেননি চন্দন মণ্ডল, নিজেও জুটিয়েছেন প্যারা টিচারের চাকরি এবং সেও নিজের মামা ভাগ্নে গ্রামের জীবনানন্দ স্মৃতি বিদ্যালয়ে। হাজার দশেক টাকার চাকরি করে গ্রামের মাঝে রঞ্জনের বাড়ি দেখার মতো, এহেন চন্দনই এখন সিবিআই এর পাখির চোখ। বাগদা থেকে দেবাশিস মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি। জেলার সারাদিনে এখন সময় আরও একটা ছোট্ট বিরতির। সরকারের টাকা সরকারের ঘরেই যাচ্ছে না, আর তার জেরে স্বাস্থ্যসাথী কার্ডের নিখরচায় চিকিৎসা করিয়েও সরকারের কাছে কল্যাণীর গান্ধী মেমোরিয়াল হাসপাতালের বকেয়া পৌঁছেছে ২.৫ কোটি টাকা, আর এতে টান পড়েছে হাসপাতালের ওষুধের ভাড়ারে। আর এই পরিস্থিতিতে বাধ্য হয়ে বাইরে থেকে ওষুধ কিনে দিতে হচ্ছে বাড়ির রোগীকে। সাধারণ মানুষকে অবাধ চিকিৎসা দিতে স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। এই প্রকল্পে নির্খরচায় চিকিৎসা করান আম জনতা, টাকা মেটায় রাজ্য সরকার। সেই স্বাস্থ্যসাথী কার্ড দেখিয়ে রাজ্যের একমাত্র হার্টের হাসপাতাল কল্যাণীর গান্ধী মেমোরিয়াল হাসপাতালেও চিকিৎসা করান ৬০০ রোগী। কিন্তু দীর্ঘদিন পৌরসেবা খাতে স্বাস্থ্যসাথী প্রকল্পে সরকারি কোষাগার থেকে টাকা না পৌঁছানোয় বিড়ম্বনায় পড়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের হিসেবে স্বাস্থ্যসাথী প্রকল্পে সরকারের কাছ থেকে গান্ধী মেমোরিয়াল হাসপাতালের বকেয়া পৌঁছেছে ২.৫ কোটি টাকায়। ফান্ডিং ব্যাপারটা বিশেষ করে স্বাস্থ্যসাথী যেটা আপনি বললেন, ওইটাই তো আমাদের একমাত্র ইয়ে থাকে। তো সেখানে
যেগুলি ইন্স্যুরেন্সে কিছু কিছু ফান্ড আমরা পাই, কিন্তু অ্যাসুরেন্স মোডে যেটা স্বাস্থ্যভবন থেকে আমাদের দেওয়ার কথা, অ্যাসুরেন্স মোডে যে স্বাস্থ্যসাথী কার্ডগুলি থাকে এখন তো সবই নেওয়া হয়, সেগুলি ওখান থেকেই পে হওয়ার কথা, সেটা পাওয়া যাচ্ছে না, যার ফলে আমাদের যে ডে টু ডে পরিষেবা দিতে গেলে যেটা হচ্ছে, রিসেন্ট কিছুদিন আগে তো আমাদের পেসমেকার স্টেট এটাও ঘাটতি পড়ে গেছিলো, রিসেন্টলি আমরা ফান্ড পেয়েছি, ইকুইপমেন্ট ফান্ডটা পাওয়া গেছে, কিন্তু মেডিসিনের কোনো ফান্ড বকেয়া পড়ে রয়েছে গান্ধী মেমোরিয়াল হাসপাতালের সঙ্গে পিপিপি মডেলে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম ব্যবহারকারী সংস্থারও, তারাও পড়েছে বিপাকে। না ওষুধ দিতে পারছি, ওষুধ অনেকটাই দিতে পারছি, এখন একটু প্রবলেম হয়ে গেছে, ফান্ড একটু কম আসছে, এটারই কারণ, কিন্তু ওষুধ মানুষ পেয়ে ভীষণ খুশি এবং প্রকল্পটাও দারুণ প্রকল্প। হ্যাঁ, এই প্রকল্পই আমরা দেখুন, আমরা যদি 10 লাখ পাই তার মধ্যে 2-3 লাখ যদি আমরা পাই আমরা আবার টেনে দিতে পারি। ওই সরকারের কাছ থেকে বহু বকেয়া পড়ে থাকায় তার প্রভাব পড়েছে হাসপাতালের তরফে ওষুধ কেনাকাটায়। বিপদে পড়ে তাই বহু রোগীর পরিবার দামি ওষুধ বাইরে থেকে কিনতে বাধ্য হচ্ছেন। ডাক্তার দেখি, এখানে ডাক্তার ওষুধ লিখে দিয়েছে, তার মধ্যে আমি একটাই গ্যাসের ট্যাবলেট পেয়েছি, আর এই যে হাড়ের ওষুধ দুটো বাইরে, ইঞ্জারের পাইনি, আর এই নিচে এটা হাসপাতাল থেকে দুটো পেয়েছি, পেন 40 আর হচ্ছে আর একটা ট্যাবলেট দিয়েছে। আর কেন বাকিগুলো কি বললো? বাকিগুলো বাইরে থেকে কিনতে হবে। কেন? নেই, সাপ্লাই নেই বলছে। স্বাস্থ্যসাথী প্রকল্পের টাকা বকেয়া পড়ে থাকলেও তারা যথাসাধ্য পরিষেবা দিচ্ছেন বলে দাবি গান্ধী মেমোরিয়াল হাসপাতাল কর্তৃপক্ষের, যদিও এর উল্টো কথাই শুনিয়েছেন দূর দূরান্ত থেকে আসা রোগের বাড়ির লোকজন। কল্যাণী থেকে সুবল মজুমদারের রিপোর্ট, কলকাতা টিভি। অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে পরিবেশন করা খিচুড়িতে সাপ, আর তাকে আতঙ্ক ছড়ায় পূর্ব বর্ধমানের জামালপুরের বাককালা পাহাড় গ্রামে। শিশুদের নিয়ে হাসপাতালে ছোটেন অভিভাবকরা, যদিও ওই শিশুদের বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণে রেখে ছেড়ে দেওয়া হয়। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দায়িত্বে থাকা সকলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের পারাতল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রাম বাককালা পাহাড়। শিশু ও গর্ভবতীদের জন্য গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে 54 জনের নাম নথিভুক্ত রয়েছে। বুধবার সেখান থেকে খাবার বিলি করা হয় খোর্দ পলাশি, কাঁঠালডাঙ্গা এবং বাককালা পাহাড়ের বাসিন্দাদের মধ্যে। খিচুড়ি খেতে বসে এক শিশুর বাড়ির লোকের নজরে আসে গরম খিচুড়িতে রয়েছে সাপের বাচ্চা। তারাই ছুটে গিয়ে গ্রামের অন্যদের খবর দেন, সেই খবর চাউর হতেই এলাকায় আতঙ্ক ছড়ায়। অসুস্থদের জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে বেশ কিছু সময় পর্যবেক্ষণে রেখে ছেড়ে দেওয়া হয়। যেহেতু এবার বাচ্চাদের ব্যাপার, একটা খাবার দাবার খেয়েছে, তো ওনারা একটু আতঙ্কিত হয়ে আছেন না, তো আমাদের হসপিটালে কয়েকজন বাচ্চা, 6 জনের মতো বাচ্চা এসেছে, আমরা একবার দেখলাম, কোনো অসুবিধা নেই, ঠিকই আছে, সব বাচ্চা সুস্থই আছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্র শিক্ষিকা জানিয়েছেন রান্নার সময় সাপের বাচ্চা নজরে পড়েনি। কি পড়ে গেছিল? সাপের ছাল দেখলাম, তখন তো দেখতে পাইনি স্যার। হ্যাঁ, কিভাবে পড়েছে, চাল জালে ছিল না বাঁকুড়া, জয়পুর এবং বিষ্ণুপুরের বনের নজরদারির জন্য ক্যামেরা বসালো বন দফতর। পঞ্চায়েত বন বিভাগের তরফে জঙ্গলের পশুদের উপর নজরদারি চালানোর জন্য বসানো হয়েছে গোপন ক্যামেরা। বনের প্রাণীদের উপর নজরদারি ছাড়াও বনের নতুন কোন প্রজাতির প্রাণীর এলো কিনা সে খোঁজও দেবে গোপন ক্যামেরার নজরদারি। বিষ্ণুপুর পঞ্চায়েত বনবিভাগের জয়পুর এবং বিষ্ণুপুরের জঙ্গলের গভীর জঙ্গলে একাধিক ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছে, এমনটাই জানানো হয়েছে পঞ্চায়েত বনবিভাগের তরফ থেকে। এবং যে ধরনের ট্র্যাপ ক্যামেরাগুলি বসানো হয়েছে তা অত্যাধুনিক মানের ক্যামেরা, এবং প্রায় 12টি ক্যামেরা গোপনভাবে বসানো হয়েছে। বিশেষ করে বনদপ্তর সূত্রে যেটা জানতে পারা গিয়েছে, জয়পুর এবং বিষ্ণুপুরের জঙ্গলে যে সমস্ত জীবজন্তু রয়েছে সেগুলির পর্যবেক্ষণের জন্যই মূলত এই ধরনের ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছে। তার সাথে সাথে জঙ্গলের চোরা শিকারি বন্ধ করার জন্যও কিন্তু এই ধরনের একটা পদক্ষেপ নেওয়া হয়েছে। বসানো মেনলি আমাদের জয়পুর এবং বিষ্ণুপুর ফরেস্টেই কটা পরীক্ষামূলকভাবে বসানো হয়েছে। আমাদের কাছে ছিল ক্যামেরা কিছু, সেগুলো বসানো রয়েছে। তার কারণ মূলত যে সমস্ত ছোট প্রাণী রয়েছেন, মানে যাদেরকে সচরাচর সহজে দেখা যায় না, সমস্ত প্রাণীদের কি মানে স্ট্যাটাসটা কি জঙ্গলে, ওনারা আছেন, কতটা আছে পরিমাণে আছে,
বা কী অবস্থা সেটা থেকে যদি কোনো ডেটা পাওয়া যায় সেই জন্য চেষ্টা করা হচ্ছে। তো সেই জন্যই কিছু ট্র্যাপ ক্যামেরা বসানো রয়েছে। আর তাছাড়া জানেন যে জয়পুরের একটা পোর্শনে একটা ভালো পপুলেশন অফ স্পটেড ডিয়ার মানে হরিণের একটা সংখ্যা রয়েছে, তো সেগুলো যদি কিছু ডেটা পাওয়া যায় সেগুলো আমরা চেষ্টা করছি। আমরা জয়পুরে এখন বলতে মেনলি আমি যেটা বললাম যে হরিণটা এখানে ছিল না আগে, হেরেস্কিউ করে করে হরিণ এখানে মনে হয় ছাড়া হতো, সেই করে করে একটা হেলদি পপুলেশন অফ স্পটেড ডিয়ার আছে জয়পুরের জঙ্গলে। তাছাড়া আমরা এখন জয়পুরের জঙ্গল, শুধু জয়পুর না বাঁকুড়ার জঙ্গলেই বিশাল ভীষণ পরিমাণে ইন্ডিয়ান জ্যাকেল যেটা গোল্ডেন জ্যাকেল বলে শিয়ালের পরিমাণটা খুব বেড়ে গেছে। এছাড়াও এই সমস্ত কিছু বন বিড়াল, তারপর হচ্ছে বুনো শুয়োর, তারপর হচ্ছে আপনার এই ইন্ডিয়ান প্যাঙ্গুলিন কিছু থাকতে পারে, তারপরে এই যে গন্ধ কুকুর, এই ধরনের প্রাণীর সংখ্যা রয়েছে। তবে বন দপ্তর যেটা জানাচ্ছে জয়পুর এবং বিষ্ণুপুরের জঙ্গলে বিভিন্ন ধরনের জীবজন্তু রয়েছে, তার মধ্যে জয়পুরের একটা অংশে বৃহৎ পরিমাণে হরিণ রয়েছে এবং তার সাথে সাথে রয়েছে প্যাঙ্গোলিন এবং তার সাথে রয়েছে গন্ধ গোকুল এবং এছাড়াও বিভিন্ন জীবজন্তু রয়েছে এবং ইন্ডিয়ান গোল্ডেন জ্যাকেলও রয়েছে, বন বিড়াল রয়েছে, বন শুয়োর রয়েছে, এমন বিভিন্ন ধরনের জীবজন্তু রয়েছে। তার সাথে রয়েছে দলমার থেকে আসা হাতির দল, বিভিন্ন সময়ে যে হাতির দলগুলি আসে। এর পাশাপাশি এই সমস্ত জীবজন্তুর নজরদারি পর্যবেক্ষণের পাশাপাশি নতুন কোনো জন্তু বা বিরল কোনো জন্তু জয়পুরের জঙ্গলে রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ট্র্যাপ ক্যামেরার মধ্য দিয়ে, এবং সেই ট্র্যাপ ক্যামেরাগুলি নজরদারিতে রাখা হয়েছে এবং সেই ট্র্যাপ ক্যামেরার যে মনিটর, সেই মনিটর থেকে বন দপ্তরের কর্মীরা সজাগ দৃষ্টি রেখেছে। এবং সব মিলিয়ে বলা যেতে পারে বাঁকুড়ার বিষ্ণুপুর এবং জয়পুরের জঙ্গলে নতুন কোনো জন্তুর আগমন ঘটেছে কিনা, মানে নতুন কোনো জন্তুর অস্তিত্ব রয়েছে কিনা সেটাও কিন্তু ট্র্যাপ ক্যামেরার মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে। বাঁকুড়ার জয়পুর থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়, কলকাতা টিভি। জেলা সারাদিনে এখন সময় একটা ছোট্ট বিরতির। ছিনতাইয়ের অভিযোগে পুলিশের জলে দুই পুলিশ, ধৃতদের নাম সুরজিৎ সরকার ও সমীরণ পাত্র, দুজনেই হাওড়ার শিবপুর থানায় কর্মরত। বুধবার রাতে তাদের গ্রেফতার করে বড়বাজার থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, গত মঙ্গলবার হাওড়া স্টেশন এলাকায় পশ্চিম মেদিনীপুরের এক স্বর্ণ ব্যবসায়ী থেকে রূপোর গয়না লুট হয়। ওই ব্যবসায়ীকে গাড়িতে চাপিয়ে হাওড়া থেকে নিউ টাউনে নিয়ে গিয়ে ছড়ে দেওয়া হয়। পরে বড়বাজার থানায় ব্যবসায়ী অভিযোগ জানালে প্রথমে গাড়ির চালককে গ্রেফতার করা হয়, পরে তাকে জেরা করে গ্রেফতার করা হয় আরও দুজনকে, শেষমেশ সকলকে একসঙ্গে বসিয়ে জেরা করে গ্রেফতার করা হয় হাওড়া সিটি পুলিশের দুই কনস্টেবল সুরজিৎ এবং সমীরণকে। জেলা সারাদিনে এখন সময় একটা ছোট্ট বিরতির। বেশি ভাড়া নেওয়ার অভিযোগে ঘাট কর্মচারীদের সঙ্গে যাত্রীদের হাতাহাতির জেরে বন্ধ কাটোয়ার বল্লভপাড়ার ফেরিঘাট। নদিয়ার সঙ্গে পূর্ব বর্ধমানে জলপথে যোগাযোগের অন্যতম ফেরিঘাটটি বন্ধ হওয়ায় দুর্ভোগের মধ্যে যাত্রীরা। নৌকাযাত্রীদের অভিযোগ, বল্লভপাড়া ফেরিঘাটে যে ইজারাদার আছেন তিনি দীর্ঘদিন ধরে যাত্রীদের থেকে বেশি ভাড়া নিতেন। বৃহস্পতিবার যাত্রীরা প্রতিবাদ করায় তাদের গালিগালাজ করেন ফেরির কর্মচারীরা। মাঝিদের অভিযোগ, এরপর কয়েকজন মাঝিকে ব্যাপক মারধর করেন যাত্রীরা। মাঝিদের মারধর করার প্রতিবাদে নৌকা চলাচল বন্ধ করে দেন ইজারাদার। ঘটনাস্থলে পৌঁছয় কাটোয়া থানার পুলিশ। তাদের মধ্যস্থতায় সাময়িক ফেরি চলাচল শুরু হলেও ফের তা বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগের মধ্যে নিত্যযাত্রীরা। জেলা সারাদিন আজকের মতো এ পর্যন্তই। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন কলকাতা টিভিতে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।